একজন সাকিবকে রুখে যদি দেওয়ার চেষ্টা করা হয় হাজারো সাকিব এদেশে জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহ বাংলার জমিনে টুডে টুমরো ওহির বিধানের আলোর প্রকাশিত প্রচারিত হবেই হবে ইনশাআল্লাহ কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে তরুণরা কোন তরুণের মডেল হচ্ছে মেসি কোন তরুণের মডেল হচ্ছে নেইমার বিভিন্ন ধরনের ব্যক্তিকে তারা মডেল হিসেবে গ্রহণ করে তাহলে আপনি যদি এই বিজাতীয় ব্যক্তিদের অমুসলিমদের অনুসরণ অনুকরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে আপনি বর্জন করেন আদৌ কি আপনি সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত হতে পারবেন আদৌ সম্ভব নয় যুগে যুগে সমাজ সংস্কার যত বিজয় প্রতিটি ক্ষেত্রেই তারুণ্যের একটা বড় অংশ গ্রহণ ছিল কিন্তু দুঃখজনক আজকে যুব সমাজ দিনের পথ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে নৈতিক পদস্খলন ঘটছে এবং ইসলামের বিধিবিধান থেকে কিছুটা গাফেল হয়ে যাচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মা ইয়ুদলিলহু ফালা হাদিয়ালা وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجمع وإياكم الفرقة فإن الشيطان مع الواحد وهو من الاثنين أبعد ومن أراد بحبوحة الجنة فعليه بالجمع رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن الأبى قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সিলেট সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ অত্র জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় দায়িত্বশীল কর্মীবৃন্দ বিভিন্ন স্তরের সুধীবৃন্দ সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে দুনিয়াবী যাবতীয় ব্যস্ততাকে ফেলে রেখে বাদ মাগরিব থেকে শুরু করে এই দীর্ঘ সময় সিফ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকের এই যুব সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অতপরাগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন যা রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের সার্বিক প্রচেষ্টা যার আদর্শ কিয়ামত পর্যন্ত চূড়ান্ত অভ্রান্ত অপরিবর্তনীয় মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুপ্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী যুব সমাজের অধঃপতনের কারণ ও প্রতিকার এই শিরোনামে অত্যন্ত স্বল্প সময়ে আলোচনা পেশ করে আমাদের আজকের গুরুত্বপূর্ণ আরও দুজন আলোচক আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহতারাম আমিরুল জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সাহেবের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব সাথে উপস্থিত আছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানী আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে পেশ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ আজিজ সুপ্রিয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী
মানুষের জীবন মৌলিক তিনটি ভাগে ভাগ করা যায়, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শৈশবের দুর্বলতায়, বিদ্যার অপূর্ণতা, শারীরিক দুর্বলতা, ঠিক বার্ধক্যের সময়ও বিদ্যা হ্রাস পায়, শক্তি কমে যায়। দুই দুর্বলতার মধ্যবর্তী সময় হচ্ছে যৌবনকাল। এটা এমন একটা সময় যে সময়ের বিদ্যার পূর্ণতা পায়, শক্তি সামর্থ্যের পরিপূর্ণতা লাভ করে, অজয়কে জয় করার, অসাধ্যকে সাধন করার, কণ্ঠকাকীর্ণ পথ মাড়িয়ে লক্ষ্য পানে এগিয়ে যাওয়ার স্পৃহা হৃদয়ে জাগ্রত হয়, ঠিক না? ঠিক এই সময়ে যেমন দিনের পথে নিজেকে পরিচালিত করতে পারলে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা যায়, ঠিক অনুরূপভাবে যদি এই সময়টা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন, চূড়ান্ত বিচারের দিনে কঠিন আজাবের সম্মুখীন হতে হবে। যুগে যুগে সমাজ সংস্কার যত বিজয়, প্রতিটি ক্ষেত্রেই তারুণ্যের একটা বড় অংশগ্রহণ ছিল। যৌবনের চেতনায় উজ্জীবিত যুব সমাজ সুসংগঠিত প্রচেষ্টা নিয়ে যখন কোনো লক্ষ্য পানে এগিয়ে যাওয়ার চেষ্টা চালায়, যাবতীয় বাধা মোকাবেলা করে যাবতীয় সমস্যার পথ মাড়িয়ে লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার সৎ সাহস তারা রাখেন, কিন্তু দুঃখজনক আজকে যুব সমাজ দিনের পথ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, নৈতিক পদস্খলন ঘটছে এবং ইসলামের বিধিবিধান থেকে কিছুটা গাফেল হয়ে যাচ্ছে। ফলে আজকের যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, আজকের তরুণরা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আগামী দিনের পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। মৌলিকভাবে কয়েকটি কারণ তারুণ্যের অধঃপতনের। এক, কোরআন বর্জন। আজকে তরুণরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, অবসর সময় পেলে উপন্যাস পড়ে, গল্পের বই পড়ে, কবিতা পড়ে, কিন্তু সে কোরআন তিলাওয়াতে অভ্যস্ত নয়, কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে সে আগ্রহী নয়। কোরআন বর্জনের ধরন বিষয়ে আল্লামা ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার ভাষায় তিনি বলছেন যে যদিও ব্যক্তি কোরআন পড়ে, কোরআনের প্রতি ইমান রাখার দাবি করে, কিন্তু কোরআন অনুযায়ী আমল না করা এবং কোরআনের ঘোষিত হালাল হারাম মেনে না চলা, এটাই হচ্ছে কোরআনকে বর্জন করা। আপনি প্রতিদিন দুই পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, কোরআনের প্রতি ইমানের দাবিও রাখেন, কিন্তু কোরআনে যাকে হারাম ঘোষণা করা হয়েছে, আপনি সেই হারাম থেকে নিজেকে সংযত রাখছেন না, আপনি সেই হারামকে নিজের উপার্জনের পথ হিসেবে গ্রহণ করছেন, আদৌ কি আপনি কোরআন মানছেন? যদি আপনি কোরআন তিলাওয়াত করছেন, তথাপি আপনি কোরআন মানছেন না, বরং কোরআন বর্জন করছেন। হালাল হারামকে যদি মেনে চলেন, কোরআনের আহ্বানকে যদি আপনি গ্রহণ করেন, তবে আপনি কোরআনের অনুসারী হলেন। কোরআনের অনুসরণের মাধ্যমে তরুণদের নৈতিক পদস্খলন রোধ করা সম্ভব। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে সরে যাওয়া। আজকে তরুণদের আইডল হচ্ছে বিভিন্ন অপসংস্কৃতির অনুসারী ব্যক্তিবর্গ। তরুণদের আইডল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উঠা, তার বসা, তার চলাফেরা, তার ইবাদত, তার আচরণ, তার আদর্শ সবকিছুই হবে একজন তরুণের জন্য মডেল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে তরুণরা, কোন তরুণের মডেল হচ্ছে মেসি, কোন তরুণের মডেল হচ্ছে নেইমার, কোন তরুণের আইডল হচ্ছে সাকিব আল হাসান, বিভিন্ন ধরনের ব্যক্তিকে তারা মডেল হিসেবে গ্রহণ করে। নেইমার যেভাবে চুল কাটে, বহু তরুণের মাথায় ঠিক একই কাটিং থাকে। মেসি যেভাবে চুল কাটে, বহু তরুণের মাথায় ঠিক একই অবস্থা থাকে। তাহলে আপনি যদি এই বিজাতীয় ব্যক্তিদের, অমুসলিমদের অনুসরণ অনুকরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আপনি বর্জন করেন, আদৌ কি আপনি সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত হতে পারবেন? আদৌ সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব
মূর্ত প্রতীক হিসেবে প্রতি তরুণকে তৈরি হতে হবে এক নজর দেখে যেন বোঝা যায় যে তরুণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আদর্শের সন্ন্যাতের অনুসারী তরুণের বাহ্যিক শিয়ার যেগুলো মুখে দাড়ি থাকবে প্যান্ট টাকনোর উপরে থাকবে তার আচরণে মাধুর্য থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্য তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তো যুবকের মধ্যে পাওয়া যাবে কিন্তু এই সুন্নাতকে বর্জন করার কারণে সুন্নাত থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে তরুণদের নৈতিক অধঃপতন ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা হাদিসের 5063 সহি বুখারীতে পাবেন তিনজন ব্যক্তি আল্লাহর রাসূলের বাড়িতে এসে আমল জানতে চেয়েছিল জানানো হয়েছিল তারা কম মনে করছিল একজন সারা রাত সালাত আদায়ের প্রতিজ্ঞা করলেন একজন সারা রাত সারা বছর সিয়াম পালনের নফল সিয়াম পালনের প্রতিশ্রুতি দিলেন আরেকজন বিবাহ পরিত্যাগ করে সারা জীবন ইবাদত করার প্রতিজ্ঞাবদ্ধ হলেন সালাত কি খারাপ কাজ কথা বলেন খারাপ সিয়াম কি খারাপ কাজ সারা জীবন আল্লাহর ইবাদত করা কি কোনো অন্যায়ের কাজ কিন্তু আল্লাহর রাসূল এসে বললেন তোমরা কি তারা যারা এই প্রতিজ্ঞা করছিলে জি হ্যাঁ তখন আল্লাহর রাসূল বলছেন আল্লাহর কসম করে বলছি শুনে রাখো আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি তোমাদের চেয়ে বেশি পরহেজগার আমি সালাত আদায় করি রাত্রিতে ঘুমাই আমি সিয়াম পালন করি আবার সিয়াম ছেড়ে দেই নফল সিয়াম আমি বিবাহ করেছি বিবাহ ত্যাগ করে ইবাদত নয় সুতরাং ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে যে ব্যক্তি আমার সুন্নাতের হুবহু অনুসরণ করবে না ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয় তাহলে হুবহু অনুসরণই রাসূলের প্রকৃত সুন্নাত কাটছাট করে সংযোজন বিয়োজন করে আদৌ আপনি রাসূলের প্রকৃত অনুসারী হতে পারেন না আজকে গোটা দেশের বিশেষ করে আপনাদের অঞ্চলে আমরা ফজর থেকে আসি গোটা মৌলভীবাজার এবং সিলেটের যে চিত্র বিশেষ করে মৌলভীবাজার সারাদিন ছিলাম আমরা আজকে ধর্মের নামে বিশাল একটা উৎসব পালিত হচ্ছে ঠিক না কি বলেন দেখি ঈদ এ মিলাদুন নবী অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে গদগদ হয়ে তারই জন্মদিন উপলক্ষে যে উৎসব চলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সারা জীবন দশায় করেন নাই চার খলিফা করেন নাই সাহাবায়ে কেরাম করেন নাই এমনকি যে ইমামের নাম করে তারা নিজেদেরকে সেই মাযহাবের পরিচয় দিচ্ছে সেই ইমাম পর্যন্ত সারা জীবনে ইবাদত করেন নাই ঠিক আপনি সারা জীবন যদি এই তৈরি করা বিদাতি আমলের পিছনে সময় দেন রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়ে সারা জীবনের আমলের মাধ্যমে কি আপনি হেদায়েত পাবেন সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত হতে পারবেন আদৌ নয় তিন নাম্বার সালফে সালেহিনের বোঝ অনুযায়ী কোরআন সুন্না না বোঝা কোরআনের আয়াত ঠিকই আছে কোরআনের আয়াতের অর্থ ঠিক আছে ব্যাখ্যা নিজের মতো করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে সহজ একটা উদাহরণ বাংলাদেশে 2005 সালে আপনারা দেখেছিলেন চরমপন্থী খারেজি জঙ্গিবাদীদের তৎপরতা তাদের আয়াত হচ্ছে দলিল চরমপন্থার পক্ষে সূরা মায়েদা 44 আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর বিধান অনুযায়ী ন্যায় বিচার করে না তারা কাফির চোর ধরা পড়লে হুকুম কি হাত কেটে দেওয়া ব্যভিচারী যদি নারী পুরুষ বিবাহিত হয় প্রমাণিত হয় তাহলে রজম করে হত্যা করা কিন্তু এই বিধান কি আছে সুতরাং আল্লাহ তো বলছেন যে বিচারকরা কাফির 2005 সালে 63 জেলায় একযোগে বোমা হামলার মাধ্যমে এদেশে জিহাদের অপব্যাখ্যার ফাঁদে পেলে হাজারো তরুণকে জঙ্গিবাদে উস্কে দিয়ে তাদের মাধ্যমে মুসলিম জাতিকে বিশেষ করে বাংলাদেশের গোটা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল যে দেশের মুসলিমরা তারা জঙ্গিবাদে বিশ্বাসী কিন্তু পরের আয়াত আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন আরেক আয়াতে বলছেন ফাউলাইকা হুমু যালিমুন তাহলে এক আয়াতে বললেন কাফের এক আয়াতে বললেন ফাসিক আরেক আয়াতে বললেন জালিম আয়াত ঠিক আছে কিন্তু ব্যাখ্যা তারা নিজের মতো রয়সুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন যে ব্যক্তি ইসলামের বিধানকে অস্বীকার করে ওই ব্যক্তি কাফের কিন্তু যে ব্যক্তি স্বীকার করে কিন্তু মানে না
কিংবা মানতে পারে না ওই ব্যক্তি জালেম হতে পারে ওই ব্যক্তি ফাসেক হতে পারে ওই ব্যক্তি আদৌ কাফের নয় তো কোরআনের আয়াত দিয়ে মানুষকে কিন্তু জঙ্গিবাদে উৎসাহিত করা হয়েছিল এই সালফ সালেহিনের বোঝ অনুযায়ী কোরআন সুন্নাহ না বোঝার কারণেই এদেশের তরুণরা বিপদগামী হচ্ছে তাদের নৈতিক পদস্থলন ঘটছে চার নাম্বার বিদ্যমান শরঈ জামাত হতে বিচ্ছিন্ন থাকা সুসংগঠিত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা রাব্বি জামাতবদ্ধ জীবন যাপন করো ওয়া ইয়াকুমুল ফুরকা বিচ্ছিন্ন জীবন পরিহার করো ফা ইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ কেননা যে ব্যক্তি একাকী থাকে অর্থাৎ বিচ্ছিন্ন থাকে ওই ব্যক্তির সাথে শয়তান থাকে ওহা মিনাল ইসনাইন আবাদু আর যে ব্যক্তি একাকী না থেকে দুইজন একত্রিত হয় বিচ্ছিন্নতা পরিহার করে ঐক্যবদ্ধ হয় তাদের নিকট থেকে শয়তান দূরে সরে যায় ওমান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালাইহি বিল জামাত যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে জায়গা পেতে চায় ওই ব্যক্তি যেন জামাতবদ্ধ জীবন যাপন করে তিরমিজির 2165 হাদিসটি পাবেন তাআলা রাসূলের দত্তহীন ঘোষণা যে জামাতবদ্ধ জীবন যাপন করো বিচ্ছিন্ন পরিহার করো বিচ্ছিন্নতা মানে বিচ্ছিন্নতার ব্যক্তির সাথে শয়তান থাকে ঠিক একই মর্মে আল্লাহ রাসূল অন্যত্র বলছেন আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব জামাতবদ্ধ জীবন রহমতের জীবন বিচ্ছিন্নের জীবন আযাবের জীবন লম্বা একটা হাদিসের শেষাংশে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বারবার প্রশ্ন করেছিলেন বারবার জবাব দিছিলেন সর্বশেষ তিনি বলছেন যে আমরা যে অকল্যাণের মধ্যে আছি এরপরে আবার কি কোনো কল্যাণ আসবে জি হ্যাঁ আসবে তবে সেইটা হবে ধোয়াটে ত্রুটিযুক্ত তখন আমরা কি করবো হেলা রসুল তখন আল্লাহ রসুল বলছেন তালজামু জামাত আল মুসলিমিনা ওয়া ইমামাহুম সেই সময়ে ত্রুটিযুক্ত ঘোলাটে ভালোর সময়ে তোমরা মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরো এবং মুসলিমদের যিনি ইমাম যিনি আমির থাকে তাকে আঁকড়ে ধরো সুতরাং বিচ্ছিন্নতা পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে সুসংগঠিত হয়ে ইমারতের অধীনে জামাতবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন ভালোবাসেন সূরা সাফ চার নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে সুতরাং বিচ্ছিন্ন না হয়ে জামাতবদ্ধ হয়ে বিচ্ছিন্ন জনগণ দিয়ে আদৌ ইসলামী সমাজ বিপ্লব ঘটানো যায় না ঐক্যবদ্ধ জনসমষ্টি যদি সংখ্যায় কমও হয় একই লক্ষ্যে ঐক্যবদ্ধ কাফেলা যদি লক্ষ্য পানে এগিয়ে যায় ইনশাআল্লাহ বাতিলের বাধাকে উপেক্ষা করে কণ্ঠকাকীর্ণ পথ মাড়িয়ে শিরক বিদআত জাহেলিয়াত কুসংস্কার দূর করে ওহির আলোয় সমাজকে আলোকিত করার যে মিশন ভিশন নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ময়দানে গিয়ে চলেছে ইনশাআল্লাহ সেই লক্ষ্য পানে এগিয়ে যাওয়া সম্ভব হবে পাঁচ নাম্বার অবসর সময়ের সৎ ব্যবহার না করা তরুণদের লম্বা সময় থাকে ছাত্র জীবনের অবসর সময় অনেক সময় আমরা নষ্ট করি কিন্তু অবসর সময়টাকে আমরা দিনের পথে ব্যয় করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই ছয় নাম্বার অসৎ সঙ্গ যদি অসৎ সঙ্গ হয় সঙ্গী যদি অসৎ হয় বন্ধু যদি অসৎ হয় তো অসৎ বন্ধু তরুণদেরকে অন্যায় পথে নিয়ে যায় সর্বশেষ যেটি বলবো চটকদার শব্দের মাধ্যমে প্রতারিত হওয়া বিভিন্ন ধরনের চটকদার শব্দ এমনভাবে মানুষকে আকৃষ্ট করে যদি সেটা প্রকৃত হকের পক্ষে না হয় তবু হৃদয়ে আঘাত করার কারণে তার প্রতি আকৃষ্ট হয়ে যায় সুতরাং দলিল আছে গ্রহণ করবেন দলিল নাই যত মাধুর্য শব্দই হোক না কেন সেটা প্রত্যাখ্যান করা সময়ের দাবি পরিশেষে আমি আবেদন জানাবো বাংলাদেশ আহলাদি যুব সংঘ তরুণদের নিয়ে এদেশের যুব সমাজকে নিয়ে এদেশের তরুণদের দিকভ্রান্ত তরুণদেরকে ওহির বিধানের মর্মমূলে জমায়েত করার মাধ্যমে পরিবার সমাজকে আলোকিত করার দৃঢ় প্রয়াস নিয়ে মহতরাম আমিরুল জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে 1978 সাল থেকে নিয়ে অদ্যাবধি সুদীর্ঘ 45 বছর যাবৎ বহু বাধা উপেক্ষা করে বহু অত্যাচার নির্যাতন জেল জুলুম
সবকিছুকে রুখে দিয়ে সমাজ সংস্কারের যে মিশন নিয়ে গিয়ে চলেছে সেই কাফেলার সাথে ঐক্যবদ্ধ হন সমাজ সংস্কারের দৃঢ় চেতনা নিয়ে সুসংগঠিতভাবে সমাজকে পরিশুদ্ধ করার চেতনা নিয়ে এগিয়ে আসুন যে যুবক যত বড় পরিসরে আছেন যত গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তার দাওয়াতের প্রভাবটা তত বড় হবে আপনারা সম্প্রতি দেখেছেন বাংলাদেশের একজন ক্রিকেটার তানজিম হাসান সাকিব তার এক বছর পূর্বের একটা ফেসবুক পোস্টকে নিয়ে এদেশের বাম এবং রামদের হৃদয়ের যে তাদের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ইসলামের পক্ষে একটা পোস্ট দেওয়ার কারণে তাকে বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে তালেবানের সাথে সম্পর্ক জোরে দেওয়া হচ্ছে জঙ্গি হিসেবে অভিহিত করা হচ্ছে মাত্র একজন ক্রিকেটারের একটা পোস্টের কারণে রাম বামের হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে একজন ক্রিকেটারের একটা পোস্টের প্রভাব যদি এত বড় হয় তাহলে তরুণরা যে যত বড় অবস্থানে আছেন আপনাদের দাওয়াতের প্রভাব নিঃসন্দেহে আরো বড় পরিসরে প্রচারিত হবে একজন সাকিবকে রুখে যদি দেওয়ার চেষ্টা করা হয় হাজারো সাকিব এদেশে জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহ বাংলার জমিনে টুডে টুমরো ওহির বিধানে আলোর প্রকাশিত প্রচারিত হবেই হবে ইনশাআল্লাহ সুপ্রিয় ভক্তমণ্ডলী পরিশেষে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের শুকরিয়া আদায় করছি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে যেন কবুল করে নেন আল্লাহুম্মা আমিন যারা উপস্থিত হয়ে সময় শ্রম দিয়েছেন আল্লাহ যেন সকলকে উত্তম জাযা দান করেন আমিন আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আস-সালামুল মুসলিমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু